সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসএনটি হার্বালের পক্ষ থেকে আবার ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যন্ত চমৎকার স্বাস্থ্য উপকারিতার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের দেহে অনেক রকমের সমস্যাই হয়ে থাকে, সেই জন্য আমরা বুড়ি বুড়ি ওষুধের উপর নির্ভর করি। যদি আমরা ওষুধের উপর নির্ভর না করে প্রাকৃতির উপর নির্ভর করি তাহলে মনে হয় খুব একটা মন্দ হয় না। কামরাঙ্গা আপনারা সকলেই চিনেন, যেটা ঠান্ডা সর্দির জন্য আমরা খেয়ে থাকি, ঝড়ের হলে পরে খেয়ে থাকি, এবং এর উপকারিতার কথা প্রত্যেকেই জানেন। কিন্তু শুনলে অবাক হবেন, কামরাঙ্গা পাতাও যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা জেনে আজকে অবাক হবেন। প্রতি বছরই আমরা কৃমির ওষুধ খেয়ে থাকি। কৃমি আমাদের দেহে হলে পরে একাধিক সমস্যা দেখা দেয়, পেটে ব্যথা, বমি বমি ভাব, খাবার হজম হতে চায় না এবং খাবার দেখলে বমি আসে। এই সকল সমস্যার জন্য আমরা মূলত ওষুধটা খেয়ে থাকি। বছরে অন্তত একবার আমরা কৃমির ওষুধ খেয়ে থাকি। আপনি যদি প্রাকৃতিকভাবে বছরে একবার কামরাঙ্গা পাতা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কৃমির যে ব্যথা রয়েছে তার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। কৃমি হলে যে শুধু আপনার পেটে ব্যথা করবে, বমি বমি ভাব হবে তা কিন্তু নয়। কৃমি কিন্তু আপনার দেহে যে রক্ত আছে সেটা খেয়ে বেঁচে থাকে, যার কারণে আমাদের রক্ত শূন্যতা দেখা দেয়, আর ছোট বাচ্চাদের হলে পরে ওরা অপুষ্টিহীনতায় ভুগে থাকে। সুপ্রিয় দর্শক, তেমনি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, কামরাঙ্গা পাতা খেয়ে কীভাবে আপনি কৃমি দূর করবেন। এর জন্য আপনাকে কামরাঙ্গা গাছের কচি যে পাতা সেটা উঠাতে হবে। অবশ্যই কামরাঙ্গা গাছের কাছে যাবেন এবং কচি পাতা, আগা থেকে যে কচি পাতা রয়েছে সেটা উঠিয়ে মিনিমাম হাতের মুঠো করে এক মুঠো পাতা আপনাকে উঠাতে হবে এবং সেই পাতাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কামরাঙ্গা পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরে সেই পাতাকে আপনি একটি মিহি পেস্ট করে নিতে পারেন। ব্লেন্ডারে যদি আপনি ব্লেন্ড করেন সেক্ষেত্রে সামান্য একটু পানি কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। পাতাটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আপনাদেরকে দেখালাম কতটা কচি পাতা আমি এখানে নিয়েছি। ঠিক মুঠো পরে এক মুঠো, এক মুঠো পাতা আপনি পাটায় পিষে নিতে পারেন। যদি পাটায় পিষে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এর সাথে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আপনি পিওর যে রসটা সেটা পেয়ে যাবেন। যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিতে হবে, তাহলেই আপনি মিহি একটি পেস্ট পেয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে, আপনি পাটায় যদি পিওর রসটা তৈরি করেন তাহলে কতটুকু খাবেন, আর ব্লেন্ডারে জারে যদি পানি মিক্সড করে এই রসটাকে বের করেন তাহলে আপনি কতটুকু খাবেন এবং কতদিন খেতে হবে, কখন খেতে হবে। তো পাতাটাকে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এবং ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করেছি। অবশ্যই একটি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, ছেঁকে এর থেকে যে রসটা আছে সেটা বের করে নেবেন। আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবং এর থেকে যে রসটা আছে সেটা বের করে নিচ্ছি। এই পাতা খাওয়ার পরে তিন দিন মিনিমাম সকালবেলা যদি আপনি খান, খাওয়ার পরই আপনি বুঝতে পারবেন আপনার পেটের মধ্যে কৃমির যে যন্ত্রণা ছিল, আপনার যেই মলত্যাগের যেই যা রাস্তা রয়েছে সেখানটা থেকে যে যন্ত্রণা রয়েছিল সেটা আর থাকবে না। উপর থেকে এই যে ফেনাটা রয়েছে সেটাকে উঠিয়ে চামচের সাহায্যে ফেলে দিন। এটা হচ্ছে এই পাতার গুণাগুণ। এটাকে ফেলে দিয়ে পিওর যে পানিটা রয়েছে সেটা খাবেন। আপনি যদি ব্লেন্ডারে মিহি করে পেস্ট করেন পানি অ্যাড করে তাহলে আপনি হাফ কাপের মতো খাবেন প্রতিদিন সকালে মিনিমাম তিন দিন। দুদিন খেলেই হয়ে যাবে, যদি দুদিন খাওয়ার পরে আপনার মনে হয় যে আপনার আরও একদিন খাওয়া প্রয়োজন তাহলে আপনি খেতে পারেন নিশ্চিন্তে। আর কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতিকারক বোধ আপনার হবে না। আর যদি আপনি পাটায় পিষে পিওর যে রসটা আছে সেটা বের করেন তাহলে এক চা চামচ খেলেই হবে। ছোট বাচ্চাদেরকে আপনি এক চা চামচ দিতে পারেন যদি ব্লেন্ডারে ব্লেন্ড করা রস দিয়ে থাকেন, আর যদি পাটায় পিষে যে রসটা আছে সেটা দেন হাফ চা চামচ দিতে পারবেন। প্রতিদিন সকালে দুদিন দিলেই হয়ে যাবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, আর বড়দের ক্ষেত্রে মিনিমাম তিন দিন আপনাকে খেতে হবে। যদি আপনার মনে হয় যে তারপরও আপনার কৃমি দূর হয়নি তাহলে আপনি সাত দিন খেতে পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি মাত্র দুদিন খেলেই আপনার যে কৃমি রয়েছে, কৃমির যে যন্ত্রণা রয়েছে সেটা দূর হয়ে যাবে।
তাছাড়াও আরও দুটি পদ্ধতিতে আপনি চাইলে কিন্তু আপনার কৃমিকে দূর করতে পারবেন, সেটা হচ্ছে লবঙ্গ। আমরা রান্নায় যে লবঙ্গ খেয়ে থাকি সেই লবঙ্গ, 5 থেকে 7টি লবঙ্গ 1 কাপ পানিতে ফুটিয়ে আধা কাপ করে নিন, আর সেই পানি সারা দিন 1 চা চামচ করে একটু একটু। সেক্ষেত্রে আপনার কৃমি পেট থেকে দূর হতে মিনিমাম 10 দিন লাগবে। তাছাড়াও ডিম পাতা আপনারা প্রত্যেকেই চিনেন, নিম পাতাকে বেটে পেস্ট তৈরি করে সেই পেস্ট 1 কাপ পানির সাথে 1/2 চা চামচ মিশিয়ে আপনি খেতে পারেন, তাহলেও কিন্তু আপনার কৃমি খুব দ্রুত চলে যাবে। সেই প্রক্রিয়াটিও মিনিমাম আপনাকে 7 দিন করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও যদি আপনাদের ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এইখানেই শেষ দিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।